হচ্ছে আমাদের চৈতি, পড়াশোনা বেশ ভালো মেয়ে, পরিস্থিতি শিকারের জন্য চাকরি এখনো হয়নি, তবে ও চাকরি বাকরির চেষ্টা করছে এবং ওর এই চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে ওর একটা উপলব্ধি যে ছেলেপেলেরা কীভাবে প্র্যাকটিস করলে চাকরি পাবে, এটা ওর কনফিডেন্সের জায়গা থেকে আমার ফিল হলো। তাই আমি আজকে ওর কিছু কথা শুনবো। ওই চাকরি বাকরি পড়াশোনা করছে, ও যেমন নিজে প্র্যাকটিসটা করছে, তেমনি বাকিদেরও হয়তো ওর কথা থেকে ইন্সপিরেশনের সুযোগ ঘটবে বলে আমি বলে। হ্যাঁ চৈতি, তুমি তাহলে বলো তোমার এই উপলব্ধি থেকে যে ছেলেপেলেরা যারা চাকরি বাকরি পেতে চাইছে তারা কীভাবে কী প্রিপারেশান নেবে না নেবে এই বিষয়ে, বা তারা ধৈর্যটাকে ধরে রাখলে কীভাবে, কতটা ধৈর্য ধরে রাখলে পরে চাকরি তারা পেতে পারে, এই সম্পর্কে তোমার যে অনুভূতি এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বলো। মানে এখানে একটু ইন্টারাক্ট করছি তোমাকে, মানে ওই বাচ্চাটি যে লাইনে যেতে চায় সেই লাইনের পড়াটাকে তুমি বলছো নাইন টেন থেকেই একটু করে ধরার চেষ্টা, তাই তো বলছো? আচ্ছা এবার বলো, কন্টিনিউ। আচ্ছা, তাহলে মূল বিষয়টা হচ্ছে একটু বৃহত্তর পরিকল্পনা, তার মানে ক্লাসের বা ইয়ারলি যে জেনারেল লাইনে যে পড়াশোনা আছে সেই পড়াশোনার সঙ্গে সঙ্গে চাকরি ওরিয়েন্টেড পড়াশোনাটা নাইন টেন থেকে তুমি বলছো চালিয়ে যাওয়ার জন্য সেই বাচ্চাটির এক্সপার্টাইজ বা দক্ষতা অনুযায়ী সেই চাকরির পেছনে, তাই তো? আর এরপরে সরকার যদি দুর্নীতিহীনভাবে নিয়োগ করে তাহলে সে তার কোয়ালিটি দিয়ে, সে তুমি বলছো যে নাই কখনো পাবে না, কিন্তু সরকারকেও কিন্তু দুর্নীতিহীনভাবে সঠিকভাবে সঠিক মানুষকে চাকরি দেওয়ার ক্ষেত্রে যদি সরকার তার নিয়মে থাকে তাহলে বাচ্চাটি মোটামুটি সেভেন এই নাইন টেন থেকে প্র্যাকটিস শুরু করলে তাহলে বলছো যে সে মোটামুটি কতদিন লাগতে পারে বলে তোমার মনে হয়, তোমার আইডিয়া? মানে তার নিজের পড়াশোনার বইয়ের পড়াশোনার পাশাপাশি ওই ওই এক দু ঘন্টা তার ওই ওই চাকরি বাকরি পড়াশোনা তাকে করে যেতে হবে। ঠিক আছে, এইটা একটা ভালো হলো, আমি তোমার এই অভিজ্ঞতাটা তুমি বর্তমানে চেষ্টা করছো, তোমার এই অভিজ্ঞতাটা আমি আমার ফেসবুক বা আমার স্কুল ওয়েবসাইট সেটাও দিয়ে দেবো, ফেসবুকেও দিয়ে দেবো, যারা তোমার কাছ থেকে ইনফরমেশনটা পাবে। এবং আমার দিক থেকেও তোমার শুভেচ্ছা রইলো, এবং আমারও মনে হয় তোমার যা প্রিপারেশন আছে যদি একটু ফেভারেবল সিচুয়েশন তৈরি করতে পারে সরকার, তাহলে মনে হয় তোমার মতো যোগ্য ছেলেমেয়েরা যাদের চাকরি পাওয়া উচিত তাদের মাধ্যমে সমাজেও ভীষণভাবে উপকৃত হবে। ঠিক আছে, আমরা বেস্ট অফ দ্য বেস্টের এক্সপেক্ট করতেই পারি। গুড, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।